বাসকাংনি পঞ্চায়েত রংবাড়ি নকিতিঙ্গাই ক্রাকশালনি দ্বিপরক আইস কক্ষম পান্ডা রিংখা উত্তর হাঙ্করনি পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী কক্ষম পান্ডা ও বশাখা ফাইনাই চার সাল মারিও হাস্তানি যোদা যোদা হাঙ্কর বে বাকসান উত্তর ত্রিপুরা হাঙ্কর অংনাই ত্রিস্তর পঞ্চায়েত রংবাড়ি লুকুর অকবর অগ্নি বোধ রুনানি মানথাইন সামঙ্গ কাহামকে থেপাই মানথুং আবনি বাগে হাঙ্কর পুলিশ যোদা যোদা ইয়াপ্রি নাহাখা উত্তর ত্রিপুরা হাঙ্কর সিআরপিএফ এসএসবি বিএসএফ টিএসআর বীরিন্দিয়া রক তে হাস্তে পুলিশ ক্রাক নাইকল মুঙ্গ থেবাজাক তংবাই নাই বীরিন্দিয়া পোলিং স্টেশন রগ সিমিয়া কেরং কেরং আমচাই রগব হেফাজাক টংনাই টংকুচাং টংমুং লামসগী টনানি বাকে উত্তর হাঙ্কর বেবাগে 347 পোলিং স্টেশন রগ ভোট না জাগনাই আবনি বিশিং টঙ্গ ক্রিটিক্যাল কাইচার সেন্সিটিভ টঙ্গ কাইচুকুচি সাধারণ টঙ্গ 249 পোলিং স্টেশন কখন পান্ডব পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী যত নিবাগে কয়মং নারেখা গানি হাক্তর বাংলাদেশ উরপাতি টংমানো তুইয়ে তাতাল কক্তুমা তাপি জাকথুং জেসাফানো কক্তুমা খনাখে কাহামকে চেরি নাই জাগনাং থুং তাই অন্যান্য রাজ্যের অন্যান্য স্থানের মতো উত্তর ত্রিপুরাতেও পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে 8 তারিখে এবং ভোট গণনা হবে 12 তারিখে। এই যে ভোট গ্রহণ এবং গণনা এটাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পেয়েছি। এসএসবি এসেছে, বিএসএফ এসেছে, সিআরপিএফ এসেছে, ওনারা পুলিং বুথের বাইরে ওনারা ডিউটি করবেন, পাশাপাশি পুলিং বুথের জন্য আমরা যথেষ্ট পরিমাণে টিএসআরও পেয়েছি। আমি জনগণের কাছে বুথটা যারা দেবেন ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে বুথকে অবাধ শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত রাখার জন্য উত্তর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, সবাই যেন ভোট কেন্দ্রে যায়। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকাতে পেট্রোলিং, রোড মার্চ, লেগ মার্চ এগুলি হচ্ছে, ভেহিকেল চেকিং হচ্ছে, প্রত্যেকটা কাজে পুলিশকে সাহায্য করার জন্য উত্তর ত্রিপুরাবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা উত্তর ত্রিপুরাতে যে ভোট এবং ভোট পরবর্তী ভোট গণনাকে আমরা শান্তিপূর্ণ রাখব। পাশাপাশি বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে, তো সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন অনেকে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেই পোস্টগুলি করার আগে একটু ভেরিফাই করবেন যে এটা কতটুক সত্য এবং এটা কতটুক প্রাসঙ্গিক ত্রিপুরার জন্য, আমাদের এই এলাকার জন্য, এগুলি চিন্তা করে তারপরে যেন পোস্ট করা হয়। কারণ কেউ যদি গুজব ছড়ায় এবং কেউ যদি এমন কোনো পোস্ট করে যেটা দিয়ে এলাকাতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।